আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত, আলহামদুলিল্লাহ, সালাত আসসালামু আলা রাসুলিল্লাহ, আম্মা বাদ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, অবশ্যই অবশ্যই আমার পর এমন কিছু লোক আসবে যারা জিনা, রেশম, নেশাদার দ্রব্য, গান বাজনা ইত্যাদিকে হালাল মনে উপভোগ করবে। সহিহুল বুখারী। তো আমাদের বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকালে দেখা যায়, আমরা জেনাকে যেন হালাল সেভাবে ভোগ করছি, যে যে কোনো বেগানা নারীর সাথে চলাফেরা করছে, যে কোনো নারী যে কোনো পুরুষের সাথে ঘোরাফেরা করছে, এতে কোনো বাধা বিপত্তি নেই, ফ্যামিলি থেকেও কেউ এরকমভাবে কোনো বাধা দেয় না, তো যেন এটা হালাল সেভাবে আমরা বেছে নিয়েছি। আবার নেশাদার দ্রব্য, সেটা তো কোনো কথাই নেই, সেটাকে আমরা বিভিন্ন ধরনের নাম দিয়ে ভোগ করছি। আবার অনেকে বলেন নেশাদার দ্রব্য নাকি হারামই নয়, এটা মাকরুহ। তবে আল্লাহ তাআলা কোথাও বলেননি যে নেশাদারকে আমি মাকরুহ করে দিলাম বা ব্যবহারযোগ্য করে দিলাম, বরং আল্লাহ তাআলা বলেছেন আমি নেশাদার দ্রব্যকে হারাম করে দিলাম। তো এটির থেকে বিরত থাকা আমাদের জন্য আবশ্যক, কিন্তু আমরা সেটা হালাল মনে করে ভোগ করছি। আবার গান বাজনা, সেটার কথা তো বলা বাহুল্য, গান বাজনা ছাড়া আমাদের কারোর ঘুম আসে না, আবার কারোর ঘুম ভাঙেও না। গান ছাড়া আমাদের সারা দিন চলে না, দিনের প্রতিটি ক্ষেত্রে আমাদের গান প্রয়োজন, গান ছাড়া যেন আমাদের কিছু চলেই না। অনেকে বলে রাতে গান না শুনলে তার ঘুম আসে না, সেজন্য কানে ইয়ারফোন লাগিয়ে সে ঘুম পাতে থাকে, আবার ফজরের নামাজ কাজা করে। আবার যে কোনো সন্তান তার পিতা মাতার সামনে গান শুনে সে কিছুই বলে না, যেন এটা কোনো অপরাধী নয়। তো আমরা এমনভাবে চলাচল করছি, আমরা অপরাধগুলোকে অপরাধী মনে করছি না। কেউ যদি সলাত আদায় না করে তাকে আমরা অপরাধী মনে করি না, কেউ যদি গান শুনে জেনা করে সেগুলো আমরা কোনো অপরাধী মনে করি না। আমাদের অবস্থা এতটাই করুণ হয়ে এসেছে, হাই আফসোস, কী হবে আমাদের যদি এই মুহূর্তে আমাদের মৃত্যু হয়? আল্লাহর সামনে কি আমরা উপস্থিত হওয়ার প্রস্তুত আছি? আমরা কি আল্লাহর সামনে হিসাব দিতে পারবো? যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় আমরা দিনের প্রতিটা মুহূর্তে কতবার গান শুনেছি, তার হিসাব কি আমাদের কাছে আছে? আমরা তো সারাদিন গান শুনতেই থাকি, এমনকি গানকে আল্লাহ অন্তরের মত বলে আখ্যায়িত করে দিয়েছেন, অর্থাৎ যে গান শুনবে তার শাস্তি হচ্ছে জাহান্নামে তার কান দিয়ে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। তো যাদের খুব গান শুনতে মন চায় তাদেরকে আমি একটা কথাই বলবো, আপনি সারাদিন গান শুনেন, আমার কোনো আপত্তি নেই, তবে আপনি ততক্ষণ শুনেন যতক্ষণ আপনার কান দিয়ে গলিত সীসা ঢাললে আপনি সহ্য করতে পারবেন। তো আপনি যদি সারাদিন গলিত সীসা কান্দে ঢালতে পারেন, আপনি সারাদিন গান শুনেন, আমার কোনো আপত্তি নেই। তো আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।